এখন জানুয়ারি মাস, আশা করি তোমাদের বাগানবিলাস গাছ আমার মতো ফুল ব্লুমিং করছে। তোমরা দেখতে পাচ্ছ এই বোগেনভিলিয়া গাছটিতে কত সুন্দর হলুদ রঙের ফুল ফুটে আছে। নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রায় আর আমার নবপল্লব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি বোগেনভিলিয়ার আরেকটি নতুন ভ্যারাইটি নিয়ে। তোমরা এখানে যে হলুদ রঙের বাগানবিলাস গাছটি দেখতে পাচ্ছ, এটি ক্যালিফোর্নিয়া গোল্ড ভ্যারাইটির বোগেনভিলিয়া গাছ। তোমরা যারা বোগেনভিলিয়া ভালোবাসো তারা এই গাছটি সংগ্রহ করে লাগাতে পারো। আমি 3 বছর আগে এই গাছটি 8 ইঞ্চি মাটির টবে লাগিয়েছিলাম। এখনও পর্যন্ত এর কোনো কিন্তু রিপোর্টিং করিনি, কেবল সময় মতো গাছটিকে খাবার ও জল দিয়ে এসেছি। আমি এই গাছটিকে সবসময় ফুল সানলাইটে রেখেছি, ফলে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ ভর্তি ফুল এসেছে। গাছটিতে কিন্তু এখন সমস্ত ফুল ফোটেনি, এতে এখন অনেক বার্ডস হয়ে আছে যেগুলি এখনও ফোটেনি। এই অবস্থায় কিন্তু আমরা গাছে কোনো খাবার বা কীটনাশক স্প্রে করব না, অর্থাৎ যখন গাছে ফুল থাকবে কেবল সময় মতো পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে যাব, মাটিটাকে সবসময় ময়েশ্চার রাখব ফুল থাকাকালীন। আমরা বোগেনভিলিয়ার উপর অনেক রকম ভিডিও রয়েছে, মাস অনুযায়ী বলো, বোগেনভিলিয়া প্রতিস্থাপন, কখন প্রুনিং করতে হবে, কী কী খাবার কখন প্রয়োগ করতে হবে, সমস্ত ভিডিও তোমরা যারা দেখোনি তারা প্লিজ চ্যানেলটিকে সার্চ করে ভিডিওগুলি দেখে নিতে পারো, হয়তো তোমাদের উপকারে আসবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর বোগেনভিলিয়া গাছের পরবর্তী আপডেট পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।